নমস্কার বন্ধুরা, শর্ট ফুডি অ্যাট দ্য রেট সৌরদীপ চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছেন যে আজকের রেসিপিটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তবে রেসিপি শুরুর আগে আপনাদের সকলকে একটাই রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে দেখুন, আমি কয়েকটা চিকেনের টুকরো নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি মেরিনেট করব। মেরিনেট করার জন্য আমি কিছু মশলা নিয়েছি। আমি নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, হলুদ এবং কালো মরিচ। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মশলাটাকে মাখিয়ে নেব। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিইনি, আপনি চাইলে অবশ্যই দিতে পারেন, এতে কিন্তু ভালো রং আসবে। এবার আমি এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এক চামচ মতো ভিনিগার দিয়ে দেব। আমার কাছে লেবুটা ছিল না, তাই আমি লেবু দিইনি। আপনার কাছে লেবু থাকলে আপনি লেবু দিয়ে দেবেন। এবার সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি এক চামচ টমেটো সস দেব। টমেটো সসটা দিলে কিন্তু একটা দারুণ টেস্ট আসে। এবার আমি দেব সর্ষের তেল। এখানে আমি দু চামচ মতন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা দিয়ে সুন্দর করে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন, মশলা দিয়ে আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এবার আমি দুধ দেব। আমি আজকে দই ব্যবহার করছি না, যেহেতু আমি একটা অন্য রকম স্বাদ আনার চেষ্টা করছি, সেজন্য আমি দইয়ের বদলে দুধ দিলাম। তিন থেকে চার চামচ আমি দুধ দিয়েছি, ঠান্ডা দুধ দেবেন অবশ্যই। দুধটা দেওয়ার পরে আমি যে আলুটা মাংসে রান্না করব, সেই আলুটাও কিন্তু এর সাথে দিয়ে দেব। তাতে করে কি হবে যে দুই তিন ঘন্টা আমি মেরিনেশন করব, সেই সময় আলুর মধ্যেও খানিকটা মশলা চলে আসবে, তো আলুটাও খেতে খুবই ভালো লাগবে। দেখুন, আমি মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো। এবার আমি এটা ঢাকা দিয়ে দু থেকে তিন ঘন্টা মেরিনেট করতে রেখে দেব। আপনার কাছে সময় না থাকলে আপনি আধ ঘন্টাও মেরিনেট করে রাখতে পারবেন, কিন্তু অবশ্যই মেরিনেট করে রাখাটা জরুরি, তাতে মাংসটা সুসিদ্ধ হয় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। এবার দেখুন, আমি কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল নিয়েছি। আপনারা তেল যতটা খান সেরকম কম বেশি নেবেন, তবে মাংসের তরকারিতে একটু সামান্য তেলটা বেশি হলে ভালো লাগে। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছি। এবার এলাচ, দারুচিনি, লবঙ্গটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে সেখানে আমি এক চামচ মতন চিনি দেব। এখানে চিনি দেওয়াটা খুবই জরুরি, কারণ চিনিটা ক্যারামেলাইজ হবে। চিনিটা ক্যারামেলাইজ হলে একটা যে লাল রং আসবে, সেই লাল রংটাই কিন্তু মাংসের যে লাল ঝোলে যে লাল রংটা আসে সেটার জন্যই আসে। দেখুন, চিনিটা পুরো ক্যারামেলাইজ হয়ে গেছে, সুন্দর একটা লাল রং হয়েছে। এই পর্যায়ে আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা রান্নায় দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দেব। আমি দু চামচ মতন আদা রসুন বাটা নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু সুন্দর করে নরম করে ভাজা এবং গলানোটা খুবই জরুরি। দেখুন, এবার আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে। আদা রসুনটা দেওয়ার দু থেকে তিন মিনিট পরে কষানো হয়ে গেলে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি টমেটো দিয়ে দেব। একটা বড় টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম। টমেটো দিয়ে এবার আমি পরিমাণ মতো লবণ দেব। লবণটা দিলে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, টমেটোটা আমার নরম হয়ে গলে গেছে। এবার আমি কিছু মশলা দিয়ে দেব। আমি হাফ চামচ মতন হলুদ নিয়েছি, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ এমনি শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, আমার সাইড থেকে তেল বেরিয়ে এসছে। এবার প্রত্যেকটা পর্যায়ে কিন্তু আমি মিডিয়াম আঁচে ঢাকা রেখে রেখে মশলা কষাবো, তাহলে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষেও যাবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। এবার যে আলুগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম সেই আলুগুলো দেব। আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি আলাদাভাবে, এখানেই দিয়ে দিলাম। মাংস এবং আলু একসাথেই সেদ্ধ হবে,
তাতে আলুর মধ্যে যে মাংসের একটা ফ্লেভার যাবে, সুন্দর যাবে, আলুটা খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন এবার আলুটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেব। তার আগে আমি গোটা গরম মশলা আগে তো দিয়েছি, এবার আমি পাউডার গরম মশলা দিয়ে দিলাম। এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেলে এবার মাংসটা দিয়ে দেব। দেখুন মাংসটা মেরিনেশনের পরে এরকম দেখতে হয়েছে। এবার আমি মাংসগুলো কড়াইয়ে ঢেলে দিলাম। আমি কিন্তু আজকে দই ব্যবহার করছি না, সবসময় আমাদের হাতের কাছে যদি দই না থাকে তাহলে আমরা কিন্তু দুধ দিয়েও কাজ চালাতে পারি এবং এটা খেতেও ভীষণ সুস্বাদু হয়। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে এই ঝোলটা। দেখুন আমার মাংসটা অনেকটাই কষা হয়ে গেছে, আমার সুন্দর তেলও উঠেছে। মাংসটা যখন কড়াইতে দেবেন তখন কিন্তু কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। তারপরে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেবেন এবং 2-3 মিনিট অন্তর অন্তর ঢাকনাটা খুলে মাংসটাকে উল্টে পাল্টে নেবেন। তাহলে কী হবে, মাংসটা নিচ থেকে লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মাংসটা সুন্দর করে কষা হয়ে গেলে, পুরো তেল বেরিয়ে এলে তখন আমি গরম জল ঢেলে দেব। আমার আপনি আপনার প্রয়োজন মতন গরম জল ঢালবেন, যতটা আপনি ঝোল চাইছেন। তো ঝোলটা দিয়ে ফুল আঁচে আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর রঙটা ধরেছে। আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন কত সুন্দর আর লোভনীয় লাগছে মাংসের ঝোলটা। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কী কী রেসিপি দেখতে চান সেটাও আমাকে অবশ্যই জানাবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন এবং বাড়িতে বানালে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, নমস্কার।